রাঙামাটিতে আওয়ামী লীগের নেতার উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে। এর প্রতিবাদে সকালে লংগদু উপজেলার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। বক্তারা অভিযোগ করেন, লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল আলী তার লাঠিয়াল বাহিনীর মাধ্যমে উপজেলায় রাজত্ব করে আসছেন, ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। মাইনিমুখো ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেল্লাল এ নিয়ে কথা বলতে গেলে তার উপর হামলা চালানো হয় চেয়ারম্যানের নির্দেশে। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।